প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপর আমি পাঠদান করব সেটি হচ্ছে আমাদের ফিনান্স এবং ব্যাংকিং বিষয় থেকে পঞ্চম অধ্যায়, মূলধনী আয় ব্যয় প্রাককলন। এই অধ্যায়টি সম্পর্কে তোমরা পূর্বে অনেক ক্লাস করেছো, আমার ভিডিও আপলোড করা আছে অন্তত চারটি। এটা একটা রিভিশন অধ্যায় বলা যায়, আর দশম শ্রেণীতে নতুন কোনো অধ্যায় নেই, সুতরাং এটাকে আমরা রিভিশন অধ্যায় হিসাবে নিতে পারি। এখন এই অধ্যায়ের উপরে আমি তাত্ত্বিক যে আলোচনা সেটি পিছনের ক্লাসগুলো আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিলে তোমরা পারবে। সে বিষয়টিতে আমি এখন বিস্তারিত যাব না, এখন শুধু উদ্দীপক থেকে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো চলো দেখে নেই আজকে আমি কি উদ্দীপক দিয়েছি এবং সেটার আঙ্গিকে আজকে আমাদের কি কি গাণিতিক সমস্যা সমাধান করা লাগবে। দেখো, এখানে বলা আছে অ্যাপেক্স লিমিটেডের একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা, প্রথম থেকে চতুর্থ বছরের মোট মুনাফা যথাক্রমে 1,50,000, 1,80,000, 2 লক্ষ টাকা, 2,50,000 টাকা। কোম্পানির কর হার দেওয়া আছে 20%। অবচয়ের ক্ষেত্রে বলা আছে যে অবচয় সরলরৈখিক পদ্ধতিতে নির্ধারিত হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো আমরা সাধারণত যে সকল উদ্দীপক পাই সেখানে কিন্তু নেট মুনাফা দেওয়া থাকে বেশিরভাগ, তো এখানে নেট মুনাফা নাই, এখানে দেওয়া আছে মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে পাওয়া যায়? প্রতিষ্ঠানের প্রাক্কলিত আয় অথবা বিক্রয় থেকে যদি আমরা চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয় এই তিনটা জিনিস যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাই মোট মুনাফা। সেই মোট মুনাফাটাই এখানে দেওয়া আছে, তাহলে ওই জিনিসগুলো আর করা লাগবে না। মোট মুনাফা থেকে আমরা যদি কর বাদ দেই তাহলে পাব হচ্ছে নেট মুনাফা। আমাদের গড় মুনাফার হার নির্ণয় করার জন্য নেট মুনাফা দরকার, তো সেই নেট মুনাফাটা আমরা বের করার কিছু পদ্ধতি আছে যেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টিরও বিস্তারিত আলোচনা থাকবে। দেখো, প্রথমে বলা আছে মূলধন বাজেটিং কি। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। অর্থাৎ তহবিল যখন ব্যবসায় শুরু করা হয়, ব্যবসায় যখন শুরু করে তখন তহবিল সংগ্রহ করে সেই অর্থ বা তহবিলকে সঠিকভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। এই মুনাফা অর্জনটা আমার যে প্রচলিত যে মেয়াদটা বা আমি কত বছর টার্গেট করে আগাচ্ছি সেই মেয়াদের মধ্যে আমার কত পার্সেন্ট মুনাফা আসতে পারে সেটা মূলত নির্ধারণ করা হয় গড় মুনাফার হার পদ্ধতিতে বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কিছু টুলস ব্যবহার করে, কিছু সূত্র ব্যবহার করে আমরা দেখতে পারি যে আমাদের প্রতিষ্ঠান কী পরিমাণ মুনাফা করতে পারে, সেটার লক্ষ্যেই মূলত আমরা আগাচ্ছি এখানে আজকের উদ্দীপক অনুযায়ী। তাহলে মূলধন বাজেটিং কি এটা বলে ফেললাম। এরপর আছে গড় বিনিয়োগ ও অবচয় সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয়ের সূত্রটি লেখো বা ব্যাখ্যা করো, যেটাই বলে। তাহলে দেখো, আমরা গড় বিনিয়োগ কিভাবে পেতে পারি। গড় বিনিয়োগের সূত্রটি এখানে আমি লিখছি, এটা হচ্ছে খ। গড় বিনিয়োগের সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন ব্যবসা শুরু করা হবে তার বিনিয়োগের পরিমাণটা কত থাকবে, তার সাথে আমরা যোগ করে দিব অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য আমাদের উদ্দীপকে যদি থাকে তাহলে আমরা অবশিষ্ট মূল্য দিব, আর না থাকলে অবশিষ্ট মূল্যের জায়গায় আমরা বসাবো হচ্ছে জিরো। তাহলে এটাকে ভাগ করতে হবে আমাদের 2 দিয়ে। বছরের সংখ্যা যতই থাকুক না কেন, 2 বছর, 5 বছর, 10 বছর যেটাই থাকুক না কেন, আমাদের গড় বিনিয়োগের ক্ষেত্রে সবসময় ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে রিভিশন করো আবার, প্রাথমিক গড় বিনিয়োগ সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ হচ্ছে 2। এরপরে আর কি চেয়েছে? অবচয় সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয়ের সূত্র। তাহলে অবচয়ের সূত্রটি আমি লিখি, অবচয় হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, অবচয় হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য, মাইনাস অবশিষ্ট মূল্য, এবার ভাগ হচ্ছে মোট বছর দিয়ে। বছর যদি আমার 5টা থাকে তাহলে ভাগ হবে 5 দিয়ে, 2 থাকলে 2 দিয়ে, 3 থাকলে 3 দিয়ে, যেটাই থাকুক না কেন মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ হবে। তাহলে আমরা অবচয় এবং গড় বিনিয়োগের সূত্রটি জেনে গেলাম।
এরপরে আছে গড় মুনাফার হার নির্ণয় করো বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন নির্ণয় করো। তো সেটা দেখো আমরা করার চেষ্টা করি। এখানে গড় মুনাফার হার গ নাম্বার, গড় মুনাফার হার নির্ণয়, গড় মুনাফার হার যেটাকে ইংরেজিতে বলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ARR, এটা নির্ণয় করব কীভাবে দেখো। আমাদের যতগুলো বছর থাকবে ততগুলো বছরের জন্য একটা একটা কলাম হবে এবং বিবরণের জন্য একটা কলাম। সুতরাং আমাদের টোটাল কলাম এই অঙ্কের জন্য হচ্ছে 5টি। প্রথম ঘরটা, প্রথম কলামটা আমরা লিখব বিবরণ। এরপরে আমাদের যেহেতু 4টি বছর, তাহলে বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 1, এখানে আমি সংক্ষেপে ব লিখলাম, মানে বছর 2, বছর 3, বছর 4। এরপরে প্রথমে তুমি কী নেবে, আমাদের প্রথম ধাপটা শুরু হয় বিক্রয় বা প্রাক্কলিত আয় থেকে বাদ দিতে হয় স্থায়ী খরচ, বাদ দিতে হয় চলতি খরচ, বাদ দিতে হয় অবচয়, তাহলে আমরা পাই মোট মুনাফা। সেখান থেকে বাদ দিব কর নেট মুনাফা পাওয়ার জন্য। তাহলে এখানে আমাদের মোট মুনাফা দেওয়া আছে, অনেকটা ধাপ কিন্তু কমানো। তাহলে এখানে লিখলাম মোট মুনাফা। এবার প্রথম বছরে তোমার মোট মুনাফা কত হলো? 1,50,000। দ্বিতীয় বছর কত হলো? 1,80,000। তৃতীয় বছর হলো 2,00,000 টাকা এবং চতুর্থ বছর হলো 2,50,000 টাকা। ওকে, এখান থেকে তাহলে কি বাদ দিচ্ছি? এখান থেকে বাদ দিব কর। কোথায় পাবো? উদ্দীপকে। এই যে দেখো কর হার 20%, তাহলে এখানে আমরা 20% মাইনাস করব। 1,50,000 টাকার 20% হবে 30,000। এটা তোমরা ক্যালকুলেটারে বের করতে পারো, খুব ইজি। 10% 15,000, 20% 30,000, যেটাই বলুক ক্যালকুলেটার এটা পার্সেন্টেজটা বের করে নিতে পারবে। এবারে 1,80,000 টাকার 20% হবে 36,000, 2,00,000 টাকার 20% হবে 40,000, 2,50,000 টাকার 20% হবে 50,000। ঠিক আছে, তাহলে এই মোট মুনাফা থেকে কর বাদ দেওয়ার পর যেটা আমরা পেলাম সেটাকে বলতে পারি নেট মুনাফা। ওকে, তাহলে 1,50,000 থেকে 30,000 যদি তুমি বাদ দাও তাহলে এখানে থাকবে নেট মুনাফা প্রথম বছরের জন্য 1,20,000 টাকা। এবার 1,80,000 টাকা থেকে তুমি যদি 36,000 টাকা বাদ দাও তাহলে থাকবে 1,44,000 টাকা। 1,44,000 টাকা তৃতীয় বছর, তুমি যদি 2,00,000 থেকে 40,000 টাকা বাদ দাও তাহলে থাকবে 1,60,000 টাকা এবং এখানে থাকতেছে তোমার কত? 2,00,000 টাকা। খুব সিম্পল। নেট মুনাফার আরেকটা নাম হচ্ছে কর পরবর্তী মুনাফা। কেন কর পরবর্তী? কারণ মোট মুনাফা ছিল, সেখান থেকে করকে বাদ দিয়ে পরবর্তীতে তুমি যে মুনাফা পেলে সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি মোট মুনাফা না হয় কোনো বছর, যদি মুনাফা না হয়ে ক্ষতি হয় সেটার উপরে কিন্তু কর ধরা যাবে না। কর ধরতে হবে শুধুমাত্র মুনাফার উপরে। মুনাফা হলেই কর বাদ দেওয়া যাবে, মুনাফা না হলে করের অ্যামাউন্ট ধরা যাবে না। তাহলে এগুলো হলো আমার প্রত্যেক বছরের মুনাফা। এবার গড় মুনাফার হার নির্ণয়ের জন্য আমরা জানি সূত্রটি কি। সূত্রটি হচ্ছে গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে আমরা নেট মুনাফা তো পেলাম, এবার বের করতে হবে গড় নেট মুনাফা। ঠিক আছে, তাহলে গড় নেট মুনাফা সূত্রের প্রয়োজনে আমরা এটা বের করছি কিভাবে। এই যে উপরে বসবে প্রত্যেক বছরের নেট মুনাফা, পাশাপাশি যোগ অবস্থায় থাকবে যোগ 1,60,000 যোগ 2,00,000। এটাকে আমি ভাগ দিব মোট বছরের সংখ্যা দিয়ে। আমাদের এখানে বছর হলো 4, তাহলে তুমি ক্যালকুলেটার এটাকে চট করে নিতে পারো, একবারে বসালেই হবে। দেখো আমরা এটা করছি 1,20,000, এটাকে যোগ দিব 1,44,000, এর সাথে যোগ দিব 1,60,000, এর সাথে যোগ দিব 2,00,000। যে অ্যামাউন্ট আসবে এটাকে লেখার প্রয়োজন নাই, ইকুয়াল টু দিয়ে সরাসরি ভাগ করবে বছরের সংখ্যা 4 দিয়ে। তাহলে 1,56,000 টাকা, 1,56,000 টাকা গড় নেট মুনাফা। এবার তোমার কি দরকার সূত্রের জন্য? সূত্রের জন্য তোমার দরকার গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগের সূত্র কি? গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক সূত্রটি একটু আগে লিখে দিছিলাম, প্রাথমিক বিনিয়োগ প্লাস অবশিষ্ট মূল্য, এটাকে ভাগ দেব আমরা 2 দিয়ে। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ কত এই উদ্দীপকে খেয়াল করো, আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কত? 5,00,000 টাকা। এখানে আমি লিখলাম 5,00,000 টাকা।
এরপরে অবশিষ্ট মূল্য উদ্দীপকে যদি দেওয়া থাকে, এখানে কোথাও অবশিষ্ট মূল্য দেওয়া নাই, না থাকলে জিরো, ভাগ হবে দুই দিয়ে। তাহলে পাঁচ লক্ষকে যদি তুমি, পাঁচ লক্ষ প্লাস জিরো কত? পাঁচ লক্ষ, এটাকে দুই দিয়ে ভাগ করলে কত আসবে? দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ঠিক আছে, তাহলে দেখো তোমার সূত্রে গড় মুনাফার হার নির্ণয়ের জন্য তোমার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে তোমার গড় নেট মুনাফা, আর একটা লাগে হচ্ছে গড় বিনিয়োগ। দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন শুধু গড় মুনাফার হারের সূত্রটি লিখে মান বসালেই হবে। সুতরাং গড় মুনাফার হার ইকুয়াল টু, উপরে হলো গড় নেট মুনাফা আর নিচে হলো গড় বিনিয়োগ, এটাকে গুণ করতে হবে শতকরা আনার জন্য একশো দিয়ে। তাহলে গড় নেট মুনাফা কত? এই যে গড় নেট মুনাফার অ্যামাউন্ট কত? এক লক্ষ ছাপ্পান্ন হাজার, এটা এখানে লিখলাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার। গড় বিনিয়োগ কত? এই যে গড় বিনিয়োগ দুই লক্ষ পঞ্চাশ হাজার, দুই লক্ষ পঞ্চাশ হাজার, এটা লিখলাম ইনটু একশো। তাহলে কত আসে? তুমি এই ক্যালকুলেটার এটা করে দেখো, এক লক্ষ ছাপ্পান্ন হাজার এটাকে ভাগ দিতে হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে, যেটা আসবে সেটাকে গুণ করব আমরা একশো দিয়ে। তাহলে বাষট্টি দশমিক চার আসছিল এখানে, বাষট্টি দশমিক চার, এটাকে গুণ একশো দিয়ে, সরি এখানে আসছিল কত? শূন্য দশমিক ছয় দুই চার, শূন্য দশমিক, এই ভাগটা আসছিল শূন্য দশমিক ছয় দুই চার, এটাকে একশো দিয়ে গুণ করলে আসবে বাষট্টি দশমিক চার। সাথে দিতে হবে একটা কি? পার্সেন্ট চিহ্ন, একটা শতকরা চিহ্ন সাথে দিতে হবে। অর্থাৎ শতকরা মুনাফার হার কত এই প্রতিষ্ঠানের, এই চার বছরের মুনাফা যে অর্জন করলো সেখান থেকে তার গড় মুনাফার হার হচ্ছে বাষট্টি দশমিক চার। এবার দেখো কি বলা আছে, বলা আছে পে ব্যাক সময় নির্ণয় করো, ঘ নম্বর অপশন। পে ব্যাক সময় অর্থাৎ মুনাফার হারে আমরা কি করি, প্রতিষ্ঠান কি পরিমাণ মুনাফা করবে, এভারেজ বা গড় কি পরিমাণ মুনাফা করবে সেটা জানার জন্য আমরা এটা দেখলাম। এটা একটা পদ্ধতি মুনাফার পরিমাণ জানার জন্য। আর একটা হচ্ছে আমার বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে উঠে আসবে। এই যে আমি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলাম, এই টাকাটা আমি ব্যবসায় করে কত দিনের মধ্যে ফেরত পাবো, রিটার্ন পাবো, এটা জানার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে পে ব্যাক সময়। এটার মাধ্যমেও প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সম্ভাব্যতা যাচাই করা যায়, বা এটার মাধ্যমে বোঝা যায় যে প্রতিষ্ঠানটি তার মুনাফা কত সময়ের মধ্যে, মুনাফা অর্জনের মাধ্যমে তার যে বিনিয়োগকৃত টাকা সেটা ফেরত পাবে। তো চলো এটা একটা ইন্টারেস্টিং মেথড। এটার জন্য আমাদের কি করতে হবে, নেট মুনাফা তার সাথে অবচয় যোগ করে আন্তঃপ্রবাহ বের করতে হবে। ওকে, তাহলে আমি প্রথমেই যেটা বের করব সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। উপরে এটা মুছে দিলাম যেহেতু আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র নেট মুনাফা, এটা আমি আমার প্রয়োজনের কারণে রেখে দিলাম, বাকি কোনো কিছুই আর লাগবে না। তাহলে দেখো এখানে আমি ঘ নম্বর শুরু করছি, কি বললাম যে পে ব্যাকের জন্য লাগবে নগদ আন্তঃপ্রবাহ, কি লাগবে? নগদ আন্তঃপ্রবাহ মানে অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ আসলো বছরান্তে। এটাকে কিভাবে পাওয়া যায়? এটাকে পাওয়া যায় নেট মুনাফা যেটা আমরা পাবো বা পেয়েছি সেটার সাথে আমাদের যোগ করতে হবে অবচয়। অবচয়টা এটা কি? এটা হলো একটা যে কোনো যন্ত্রপাতি বা মেশিনারিজের বার্ষিক যে মূল্য হ্রাসের যে অ্যামাউন্ট, মূল্য হ্রাসের যে পরিমাণ ধরা হয় এটা মূলত দেখা যায় না। একটা আসবাবপত্র ছিল বিশ হাজার টাকা দাম, এটা আমি ধরলাম যে বার্ষিক অবচয় পাঁচ হাজার টাকা কম হবে, অর্থাৎ বার্ষিক অবচয় যদি পাঁচ হাজার টাকা বাদ দেই তাহলে আসবাবপত্রের মূল্য দাঁড়ায় পনেরো হাজার টাকা। এই যে পাঁচ হাজার টাকা আমি ধরলাম, এটা কিন্তু আসলে অনুমান নির্ভর বা সূত্র নির্ভর, এটা প্রকৃতপক্ষে এটা দেখা যায় না। সুতরাং এই টাকাটা অ্যাকচুয়ালি কোনো ব্যয় না, এটা প্রতিষ্ঠানেই আছে, এটাকে ব্যয় হিসাবে ধরা হয় করের পরিমাণ নির্ধারণ করে মুনাফার পরিমাণ যাচাইয়ের জন্য। কিন্তু যখন আমি প্রকৃত নগদ অর্থের প্রবাহ কত হলো প্রতিষ্ঠানে সেটা জানতে যাব, তখন আমার নেট মুনাফার সাথে অবচয়ের অ্যামাউন্ট যোগ করে প্রত্যেক বছরের নগদ প্রবাহ যাচাই করতে হয়। তো দেখো সে কারণে আমি এটা লিখলাম, এটা মূলত সূত্রের জন্য, সূত্রটা জানার জন্য লিখলাম, কিন্তু আমার ঘ নম্বরটা শুরু হবে এখান থেকে। আমি লিখব নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, ঠিক আছে লিখলাম। লেখার পরে আমার এখানে কি কি হবে বক্স একটু খেয়াল করো, এখানে লিখব বিবরণ, এখানে আমার যতগুলো বছর, বছর এক, বছর দুই, বছর তিন এবং শেষের বছর হচ্ছে চার, পাঁচটা হলে পাঁচটা লিখতাম।
এখানে আমরা লিখব নেট মুনাফা যেহেতু আমি জানি নেট মুনাফার সাথে আমার অবচয় যোগ করতে হয় তাহলে নেট মুনাফা এখন তোমরা বুঝতে পারছো যে আমি এটা কেন মুছিনি ঠিক আছে এটা এখন আমি এখানে লিখব প্রত্যেক বছরের নেট মুনাফা কত প্রথম বছর 120000 দ্বিতীয় বছর কত 144000 তৃতীয় বছর 160000 চতুর্থ বছর 200000 এখন আর আমার এইটার প্রয়োজন নেই এটা মুছে দিলাম ঠিক আছে দেখো এটা কিন্তু তুলে ফেললাম এর সাথে আমি যোগ করব কি যোগ করব অবচয় অবচয় অবচয়ের অ্যামাউন্ট তোমার উদ্দীপকে উল্লেখ থাকতে পারে যে অবচয় 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট থাকতে পারে কিন্তু এখানে কি বলা আছে এখানে বলা আছে অবচয় সরলরৈখিক পদ্ধতিতে নির্ধারিত হয় তাহলে সেটা সূত্রটা কি সরলরৈখিকের সেটা আমি খ নম্বরে ব্যাখ্যা করেছি সূত্রটা এখানে বলছি তারপর সূত্রটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য ভাগ হচ্ছে সরি প্রাথমিক বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য ভাগ হচ্ছে মোট বছর তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ কত আছে এখানে আমি আর বিস্তারিত লিখলাম না এটা খ নম্বরে লেখা আছে পিছনে একটু গেলে দেখতে পাবে 5 লক্ষ টাকা হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য নাই দেখে কি হবে 0 ভাগ হবে মোট বছরের সংখ্যা কত বছরের সংখ্যা হলো 4 তাহলে আমার বার্ষিক অবচয় কত আসছে 5 লক্ষকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার 125000 টাকা আসবে বার্ষিক অবচয় তোমরা এটা ক্যালকুলেটরে দেখতে পারো সমস্যা নেই কত হয় দেখো 125000 125000 এখানেও 125000 এটা প্রত্যেক বছরের জন্য সেম থাকবে এখন আমি যোগ করে যেটা পাবো সেটি হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ আমার নগদ প্রবাহ বলতে পারি কথাটাকে নগদ প্রবাহ বলা যায় প্রকৃতপক্ষে আমার প্রতিষ্ঠানে অবচয়কে আমি দেখিয়েছিলাম একটা অদৃশ্যমান লেনদেন হিসেবে অবচয়টা সেখানে আমার যে খরচটা ছিল এটা অনুমিত বা সূত্র নির্ভর কিন্তু এই টাকাটা আমার প্রতিষ্ঠানে আছে সুতরাং আমার প্রকৃতপক্ষে কত টাকা আছে নেট মুনাফা 120000 তার সাথে 125 যোগ করলে হবে 245000 এখানে হবে 269000 এখানে হবে 285000 আর এখানে হবে 325000 ঠিক আছে এই হলো আমার প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহ তো নগদ আন্তঃপ্রবাহ যখন আমি পেয়ে গেছি আমার জন্য পেব্যাক করা এখন 2 মিনিটের ব্যাপার এখানে লিখতে পারি সুতরাং পেব্যাক সময় নির্ণয় পেব্যাক সময় নির্ণয় পেব্যাক সময় নির্ণয়ের জন্য আমাদের তিনটি ঘর লাগবে পাশাপাশি প্রথমটা হলো বছর তারপরের ঘরটা হলো নগদ আন্তঃপ্রবাহ যেটাই মাত্র আমি বের করলাম তারপরেরটা হলো ক্রমযোজিত মানে ক্রমেই যোগ হবে ক্রমযোজিত নগদ প্রবাহ এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি ঠিক আছে এভাবে আর কি বের করে সিস্টেম তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম বছর হলো জিরো এখানে জিরো দিয়ে শুরু হবে জিরো এরপর যতগুলো বছর ততগুলো নিচে নিচে এক এখানে দুই এখানে তিন এরপরে হলো চার যেহেতু আমাদের চার বছর আর প্রয়োজন নেই তাহলে দেখো সবটা কি তিনটা ঘর হবে পাশাপাশি বছর নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ জিরো যখন ব্যবসা শুরু করলো তখন প্রতিষ্ঠানের প্রাথমিক যে বিনিয়োগের টাকা এটা কি প্রতিষ্ঠানে আসলো নাকি প্রতিষ্ঠানের বাইরে গেল খরচ হলো নাকি আয় হলো অবশ্যই খরচ বা বিনিয়োগ সেজন্য আমরা প্রাথমিক বিনিয়োগের টাকাটা এখানে মাইনাস অবস্থায় রাখবো তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 5 লক্ষ সেটা প্রতিষ্ঠান ইনভেস্ট করেছে বিনিয়োগ করেছে বিভিন্ন কাজে ব্যয় করেছে এজন্য মাইনাস 5 লক্ষ মনে রাখতে হবে এখানে জিরোতে যেটা হবে এই ক্রমযোজিতর ঘরে এখানেও ওইটাই বসবে কারণ এখানে অলওয়েজ অবস্থান করে হচ্ছে জিরো তার সাথে তুমি মাইনাস 5 লক্ষ যদি যোগ করো তাহলে জিরো মাইনাস 5 লক্ষ এখানে কত হবে ওই মাইনাস 5 লক্ষ টাকাই হবে বোঝা গেল এরপর তোমার প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহটা বসাতে হবে কোথা থেকে এই যে সবটা আমি আগে করলাম প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ কত 245000 দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ কত 269000 তৃতীয় বছরে আসতেছে 285000 এবং চতুর্থ বছরে আসতেছে 325000 এখন তোমার কাজটা কি এখন কাজ হচ্ছে এই যে মাইনাস আছে ক্রমযোজিতর ঘরে মাইনাস 5 লক্ষ তার সাথে প্লাস করবে 245000 পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করতে হবে তাহলে আমরা যদি এটা করি মাইনাস 5 লক্ষ
এর সাথে যোগ হবে পরের ঘরের নগদ প্রবাহ 2,45,000 তাহলে আবার আসতেছে কত মাইনাস 2,55,000 এরপরের কাজটা কি ওই সেম এই 2,55,000 এর সাথে যোগ করতে হবে 2,69,000 যোগ 2,69,000 তাহলে আসতেছে প্লাস অবস্থায় চলে আসলো এবার কিন্তু প্লাস অবস্থায় চলে আসলো কারণ এই যে বড় সংখ্যার আগের সাইনটা হচ্ছে কি প্লাস তাহলে মাইনাস 2,55,000 প্লাস 2,69,000 এখানে প্লাস 14,000 আছে প্লাসটা দিতে হয় না আমরা জানি যে কোনো সংখ্যার সাথে সাইন না থাকলে সেটাকে আমরা প্লাস ধরে নেই এই 14,000 এর সাথে যোগ করতে হবে 2,85,000 যোগ 2,85,000 তাহলে কত হয় 2,99,000 2,99,000 এর সাথে প্লাস দিতে হবে 3,25,000 3,25,000 6,24,000 6,24,000 ঠিক আছে মোটামুটি আমাদের কাজ একদম শেষ পর্যায়ে তাহলে দেখো আমরা কিভাবে কি করলাম আবার বলি প্রাথমিক বিনিয়োগ যেটা সেটা জিরোতে নগদ প্রবাহ মাইনাস অবস্থায় থাকবে ক্রমযোজিততেও মাইনাস অবস্থায় থাকবে এই ক্রমযোজিতর ঘরের যে অ্যামাউন্ট ওটাকে যোগ করতে হবে পরের যে ঘর পরের যে কলাম আছে সেখান থেকে তোমাকে নিতে হবে নগদ প্রবাহ ওটার সাথে যোগ করতে হবে তাহলে মাইনাস 5,00,000 ছিল এভাবে এই মাইনাস 5,00,000 এর সাথে আমি পরের বছরের যে নগদ প্রবাহ 2,45,000 এটা যোগ করলাম তাতে আমার আসলো মাইনাস 2,55,000 এটার সাথে আবার পরেরটা এভাবে করে করে আমি এই ছকটা করলাম এবার সুতরাং পে ব্যাক সময় সুতরাং পে ব্যাক সময় দেখো আমাদের এই ক্রমযোজিতর ঘরে শেষ মাইনাসটা আছে কততম বছরে ক্রমযোজিতর ঘরে শেষ মাইনাসটা আছে প্রথম বছরে তাহলে এখানে বসবে 1 যদি এই ক্রমযোজিতর ঘরের শেষ মাইনাসটা থাকতো এই ঘরে তাহলে আমরা এইখান থেকে এইখানে নিতাম কত এখানে নিতাম হচ্ছে 2 এখন তাহলে আমার মাইনাসটা আছে কোন ঘরে শেষ মাইনাসটা আছে ক্রমযোজিতের শেষ মাইনাসটা আছে আমাদের বছরের ঘর কত একতম বছরে প্রথম বছরে তাহলে এখানে 1 যোগ এরপরে একটা ভাগচিহ্ন দিয়ে উপরে লিখব আমরা এই যে শেষ ক্রমযোজিতের মাইনাসের টাকাটা এটা মাইনাস ছাড়া উপরে বসবে 2,55,000 কারণ এখানে আমি সময় বের করতেছি আমার প্লাস মাইনাসটা ফ্যাক্টরটা তাহলে মাইনাস ছাড়া আমি উপরে অ্যামাউন্টটা বসালাম নিচে বসবে কোনটা নিচে বসবে হচ্ছে এই যে পরের যে সারিটা আমার পরের সারির নগদ প্রবাহের এই টাকাটা 2,69,000 2,69,000 2,69,000 ব্র্যাকেট দিয়ে কি বছর ঠিক আছে তাহলে কত আসে 2,55,000কে ভাগ দাও 2,69,000 টাকা দিয়ে 2,55,000 এটাকে ভাগ 2,69,000 তাহলে আসতেছে 0.94 এই এক তো পূর্ণ সংখ্যা থাকলোই তার সাথে এটা 2,55,000কে 2,69,000 দিয়ে ভাগ করলে আসবে 0.94 ব্র্যাকেটে বছর খুব ছোট সূক্ষ্ম একটি বিষয় সেটা হচ্ছে তোমরা যদি ক্যালকুলেটারে আগে 2,69,000 লেখো তারপর 2,55,000 দিয়ে ভাগ করো অ্যান্সার কিন্তু ভুল আসবে ঠিক আছে আগে লিখতে হবে কোনটা এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক আমার আগে উপরের সংখ্যাটা ক্যালকুলেটারে তুলতে হবে তাহলে এখানে যোগ করলে কত আসে 1.94 বছর অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি সময় লাগবে তার বিনিয়োগকৃত টাকা মুনাফাসহ মুনাফা বাদ দিয়েই তার বিনিয়োগকৃত টাকা যে 5,00,000 সেটা উঠে আসতে সেই টাকাটা তার ব্যবসা করে আনতে মিনিমাম সময় লাগবে হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি 1.94 1.94 প্রায় কাছাকাছি 2 বছরের কাছাকাছি সময় লাগবে তার বিনিয়োগকৃত টাকা উঠে আসতে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের উপরে যে পাঠদান করলাম এআরআর নির্ণয় এবং পেব্যাক সময় নির্ণয় আশা করি তোমরা এটি বাড়িতে অনুশীলন করবে এবং এ অনুযায়ী আর কি কি ধরনের তোমাদের গাণিতিক সমস্যা থাকতে পারে সেটি তোমরা সহায়ক বই অথবা আমার কাছ থেকে ফোন করেও জেনে নিতে পারো কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো যদি তোমরা বাড়িতে অনুশীলন করো আশা করি অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তোমরা সবাই বাড়িতে অবস্থান করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ